নির্বাচনী ট্রেনে উঠছে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী সিলেটে খালেদা জিয়া রাষ্ট্রের তিন অঙ্গের সমন্বয় না হলে উন্নয়ন নয় সর্বদলীয় সংবর্ধনায় প্রধান বিচারপতি রায়নি প্রয়োজনে রাজপথে যাবে বিএনপি সংঘাত এড়াতে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ মেয়াদ ও ব্যয় বাড়ছে একশো ফুট খাল খনন প্রকল্পে নেই সার্ভিস রোড অধিগ্রহণের টাকা নিয়েও অনিশ্চয়তা এবং মালদ্বীপের পার্লামেন্ট ভবন দখলের নিয়ে সিলগালা করে দিয়েছে সেনাবাহিনী আটক এমপি স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাস মাহমেদ দেখছিলেন সরিয়া ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি পুরো সংবাদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় নেমে পড়েছেন প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির দাবি লেভেল প্লেইং ফিল্ড না থাকার কারণে আনুষ্ঠানিক নির্বাচনের প্রচার শুরু করতে পারছেন না তারা তবে এ দাবি খারিজ করে দিয়েছে আওয়ামী লীগ বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ সবকিছু ঠিক থাকলে সংবিধান অনুযায়ী চলতি বছরের শেষ মাসে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন গেল মাসে তাই সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করে আওয়ামী লীগ দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে নৌকার জন্য ভোট নেয়ার অদা করান হাত তুলে ওয়াদা করেন যে নৌকায় ভোট দেবেন আপনারা বলেন হাত তুলে ওয়াদা করেন আওয়ামী লীগ বলছে বিগত দশ বছরের উন্নয়ন বিএনপির দুর্নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরবে নির্বাচনী প্রচারে এছাড়া প্রতিটি ভোট জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি আওয়ামী লীগের নেতৃত্বে ভোটকেন্দ্র কমিটি গঠন শুরু হয়ে গেছে এবং এটা আমরা আগামী হয়তো এক দুই মাসের মধ্যে এটা কমপ্লিট করব। তারপরে নির্বাচনের পূর্বে আমরা পোলিং এজেন্টদেরকে ট্রেনিং দেবো আমাদের এছাড়া সংসদে থাকা বিরোধী দল জাতীয় পার্টিও সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছে বরাবরের মতো বলছে তাদের প্রস্তুতি আসনের নির্বাচন করার আমরা সেখানে তিনশো আসনে প্রার্থী মোটামুটি একটা সাজানোর চেষ্টা করছি তাদের মাধ্যমে নির্বাচনের যত রকম প্রস্তুতি দরকার নির্বাচন সংক্রান্ত যেগুলি কাজকর্ম করতে হয় সেটা আমরা শুরু করে দিয়েছি বেশ কিছুদিন থেকে এখন এটাকে আরো জোরদার করছি তবে সংসদের বাইরে থাকা বিএনপি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেনি এখনো দলটির দাবি সরকারের দমন কারণে নির্বাচনী প্রচার শুরু করতে পারছে না বিএনপি না উনি তো সিলেটে যাচ্ছেন একান্ত মাজার জিয়ারতে যাচ্ছেন উনি জিয়ারত করতে যাচ্ছেন এটা কোনো নির্বাচনী প্রচারণা নয় একক রাজনীতি চলছে একক নির্বাচনী প্রচারণা চলছে এখানে তো বিরোধী দলের জন্য কোনো রকমের স্পেস দেওয়া হচ্ছে না বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড নাই বর্তমানে রাজনীতি বলেন নির্বাচন বলেন কোন ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নাই তবে রাজপথের এই বিরোধী দলের বক্তব্য জবাব আছে ক্ষমতাসীনদের কাছে লেভেল প্লেইং গ্রাউন্ড আছে কিভাবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী বাংলাদেশের প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের নির্বাচন করার অধিকার আছে জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে তবে বিএনপি বলছে আগামী দিনে নির্বাচনী প্রচারের যে তারা দাবি আদায়ের জন্য আন্দোলনকেই গুরুত্ব দিচ্ছে আর সুদিন আসলেও একসঙ্গে থেকে দেশকে সুন্দর ভাবে করে তুলব হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ছয় বছর পর আগামী আট ফেব্রুয়ারি বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়রা নদীর তীরে প্রায় বারোশো একর জমির ওপর শেখ হাসিনা সেনানিবাসের ভিত্তিপ্রস্তর সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন পরে বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সরকার প্রধান জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে উঠে পড়ে লেগেছেন ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা এদিকে প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আগামী আট ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায় ঘোষণা ও জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ যাচ্ছেন সিলেট সোমবার ভোরে চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে গাড়ি বহন নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি সিলেটে তিনি ও মাজার করবেন করবেন রাতে সিলেটে অবস্থান খালেদা জিয়া পরদিন সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি এর আগে গত ত্রিশ জানুয়ারি আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাক নির্বাচনী প্রচারে সিলেট সফর করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত এক ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএ তবে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার সফরকে নির্বাচনী প্রচারণা বলা হচ্ছে না এদিকে দুর্নীতি মামলার রায় সিলেট সফর এবং আগামী নির্বাচন এই তিন ইস্যুকে সামনে রেখে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয় এর আগে সাতাশ জানুয়ারি স্থায়ী কমিটির সঙ্গে সর্বশেষ বৈঠক করেন বিএনপি নেত্রী গত পঁচিশ জানুয়ারি জিয়া ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে দল ও জোটের তাদের সঙ্গে বৈঠক করছেন খালেদা শনিবার নির্বাহী কমিটির বৈঠকে উঠে আসা বিষয়বস্তু নিয়েও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে কোন চাপের মুখে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করা হবে না সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সরকারের নীতিমালা অনুযায়ী তা করা হবে রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী আরো বলেন শিক্ষিত জাতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় তাই মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি বিস্তারিত শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে সারাদেশে দুই হাজারেরও বেশি সরকারি বেসরকারি কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকেন ছাত্রছাত্রীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে এই শিক্ষা সমাবেশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শিক্ষা খাতে সরকার ব্যয় নয় বিনিয়োগ করে আগামী দিনের সমৃদ্ধির জন্য তিনি বলেন শিক্ষা খাত সংশ্লিষ্ট সবার সুযোগ সুবিধা নিশ্চিত করছে সরকার কিছু দিলেই আরো দাও আরো দাও করলে আমরা কিন্তু দিতে অপারগ হব কারণ আমাদেরকে বাজেট নিয়ে একটা পরিকল্পিত ভাবে চলতে হয় কাজে সেটা আমাদের মাথায় রাখতে হবে যে কতটুকু আমরা করতে পারি আর কোথায় কোনটা সরকারি করতে হবে আর করতে হবে না কোন নীতিমালা ভিত্তিতে হবে সেটাও তো একটা নীতিমালার ভিত্তিতে হবে যখন তখন যে কেউ দাবি করলে সেটা তো পূরণ করা সম্ভব নয় এটা তো সকলকে অনুধাবন করতে হবে বুঝতে হবে এবং এটুকু ভরসা রাখতে হবে যে আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে কাউকে বঞ্চিত করে নাই বঞ্চিত করবে না মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা বলেন শিক্ষায় আধুনিক ধ্যান ধারণা এবং প্রযুক্তির সন্নিবেশ ঘটাতে হবে আপনাদের হাতেই রয়েছে জাতির ভবিষ্যৎ একজন শিক্ষকের কাছ থেকে আমি এটুকুই চাই যে আপনারা কতটুকু দিতে পারলেন কতটুকু করতে পারলেন মানুষগড় কারিগর আপনারা আপনাদের কাছে যার শিক্ষা নিচ্ছে তারা এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে দেশকে কিভাবে আরও উন্নত করতে পারবে সেটাই হচ্ছে বড় কথা কাজী আপনাদের উপর এই জাতির ভবিষ্যৎ নির্ভর করে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত শ্রেষ্ঠ কলেজকে পুরস্কার বিতরণ করেন সরকার প্রধান শিক্ষার মান ও সার্বিক পরিবেশ বিবেচনায় প্রথম স্থান অধিকার করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ শাহ আলী জয় নিউজ 24 ঢাকা আইন নির্বাহী ও বিচার বিভাগের সাথে সমন্বয় করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চান নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম কর্মদিবসে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের দেয়া সংবর্ধনায় ধনী গরিব নির্বিশেষে ন্যায় বিচার নিশ্চিতে সবার সহায়তাও চান তিনি পাশাপাশি মামলা জট কমাতে গুরুত্ব দেন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উপর বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান প্রধান দেশের বাইশতম প্রধান বিচারপতি হিসেবে শনিবার বঙ্গভবনে শপথ নেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নতুন প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সকাল থেকেই ব্যস্ত ছিল দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ পুরনো রীতি মেনে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে দেয়া হয় সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রের তিন গুরুত্বপূর্ণ অঙ্গের যোগাযোগ স্থাপন করে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত মাঝে বিচার করেন নতুন প্রধান বিচারপতি সাধারণ মানুষ ধনী অনুন্নত উন্নত সবাই যাতে আদালতে এসে অন্তত পক্ষে আদালতে তাদের এরকম মনে না হয় যে আদালতটা বিশেষ একটা শ্রেণীর আদালতটা সবার সবাই এখানে বিচার পাবে এই কথা উনি বলতে চেয়েছেন আগামী চার বছর দায়িত্ব পালনকালে আদালতে যত অসঙ্গতি আর অব্যবস্থাপনা আছে তা দূর করতে কার্যকর পদক্ষেপ নেবেন সৈয়দ মাহমুদ হোসেন এমন আশা অ্যাটর্নি জেনারেলের বিচার বিভাগকে যাতে দুর্নীতিমুক্ত স্বচ্ছ এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার যাতে প্রতিফলিত হয় বিচার বিভাগের রায় এই জন্য ওনার প্রতি আমি আমার বক্তব্যে আহ্বান জানিয়েছি নতুন প্রধান বিচারপতি নিরপেক্ষতা বজায় রেখে আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনবেন এমনটাই আশা প্রকাশ করেন সুপ্রিম কোর্ট বারে সভাপতি বিচার বিভাগের উপরে যে মানুষের আস্থা চলে গিয়েছে সেটা আপনার দক্ষতার মাধ্যমে আপনার কর্মতৎপরতার মাধ্যমে আপনি সেটা ফিরিয়ে আনবেন এবং রিপেয়ার করতে করবেন এটা আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং সাধারণ আইনজীবীরা জ্যেষ্ঠ আইনজীবীরা সমস্ত দেশের মানুষ আশা করে দুপুরে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মাহমুদুল হাসান নিউজ টোয়েন্টি ঢাকা আট ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না আওয়ামী লীগ কিন্তু বিএনপি যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে তবে জনগণের নিরাপত্তার স্বার্থে আইন বাহিনী অবস্থা বুঝে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের একই সাথে বিএনপির উস্কানিতে নেতাকর্মীদের সায় না দেওয়ারও আহ্বান জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন আফরিন রবিবার বিকেলে তেইশ বঙ্গবন্ধু এভিনিউতে বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও জঙ্গিবাদী রাজনীতির প্রতিবাদে যুবলীগ আয়োজিত এক সমাবেশ করা হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে উত্তেজনা ছড়ালেও মাথা ঠান্ডা রেখে তা মোকাবেলা করা হবে যদি ভোগান্ধি সৃষ্টি করে জানমাল নিরাপত্তা বিঘ্ন সৃষ্টি করে আন্তঃকারী সংস্থা উৎপ্রুত পরিস্থিতিতে মোকাবিলা করবে সতর্ক থাকবে রয়ে নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সংকে দিয়ে আমরা এ পরিস্থিতি মোকাবিলা করে আর এর আগে সকালে দলের উপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন নির্বাহী কমিটিতে বেগম সিআর বক্তব্য নেতাকর্মীদের উদ্দেশ্যে এক ধরনের নৈরাশ্য সৃষ্টি নির্দেশ। যে রায় হোক না সকল জনবলকে সকলেই স্বীকৃত হবে। রায় যদি কারো বিপক্ষে যায় উচ্চতর আদালতে যাওয়ার তার সুযোগ আসে সে জিতে পারবে। কিন্তু রায়কে কেন্দ্র করে যদি ঢাকা শহরে বা দেশ কোথাও যদি বিস্তৃত করার চেষ্টা করা হয় তাহলে দেশে আইন বাহিনী আছে কঠোর তাকে প্রতিহত করবে দমন করবে আট ফেব্রুয়ারি রায়কে ঘিরে দেশকে আন্দোলনের নামে অস্থিতিশীল করার ভয় দেখিয়ে আদালতের রায়কে প্রভাবিত করা যাবে না বলেও জানান ক্ষমতাসীন দলের এই নেতারা আফরিন আনোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা খালেদা জিয়ার মামলার রায় পক্ষে না এলে রাজপথে নামবে বিএনপি তবে এবার জ্বালাও পোড়াও নয় জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে যাবে এই দল পাশাপাশি বিচার বিভাগের উপর আস্থা রেখে আইনি লড়াইও চলবে বিএনপির নির্বাহী কমিটির রুদ্ধদার বৈঠকে নেতাদের এমন নির্দেশনায় দিয়েছেন খালেদা জিয়া এই ফোরামের দুই নেতার সঙ্গে কথা বলে রুদ্ধদার এই বৈঠকের কথা জানাচ্ছেন তহিত শান্ত গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা প্রতি ছয় মাসে একবার যা কিনা বাধ্যতামূলক বাস্তবতা হল ছয় মাস নয় ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো শনিবার রাজধানীর একটি হোটেলে চেয়ারপারসনের জরুরি ঘোষণায় নানা উৎকণ্ঠার মধ্যে অনুষ্ঠিত হল দলটির জাতীয় নির্বাহী কমিটির সভা জাতীয়তাবাদী দল গভীর সংকটে পড়লে চেয়ারপারসন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই কমিটির সদস্যদের তলব করে বৈঠক আহ্বান করতে পারবেন মূলত দলের বিধিমালায় দেয়া এই ক্ষমতা বলেই খালেদা জিয়া এই সভার ডাক দেন সকলে বিপদ আসলে সকলে একসঙ্গে বিপদ মোকাবেলা করব। 502 সদস্য নিয়ে গঠিত নির্বাহী কমিটি দুই সদস্য বলছেন 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের আগের আন্দোলন থেকে শিক্ষা নিয়েছে বিএনপি এবার সারাদেশের পাশাপাশি রাজধানীর রাজপথ থেকেই গ্রেফতার হতে চান তারা এই কারণেই শত গ্রেফতার শত মানে ঘুম সব কিছুকে পেইস করে তিন ওলের নেতারা প্লাস এবি রূপ জাতীয় সাই কমিটি থেকে নীতি নির্ধারকরা জানা আছেন যে prochain পথে আমরা সবাই গ্রেপ্তার হব তারপরে আমরা আমাদের দলের যে সর্ব মানে সর্বশক্তিমান যে ইউনিটটি সেই ইউনিটের সকলের সাথে আমরা কথা বেগম খালেদা জিয়াকে যদি জেল দেওয়ার কোনো ষড়যন্ত্র হয়ে থাকে তা আমি মনে করি তো এতে করে কারো খুশি হওয়ার কথা না কারণ আমি মনে করি আরো পতন এবং ক্ষমতাচ্যুত হওয়ার পথ ত্বরান্বিত হবে আমি মনে করি সব বিভেদ সকল বিভাজন ভুলে গিয়ে এক হয়ে কাজ করার সিদ্ধান্ত দেয়া হয়েছে এই সভায় পাশাপাশি খালেদা জিয়ার অনুপস্থিতিতে সিনিয়র নেতাদের নির্দেশনায় দল চলবে বলেও বৈঠকে কথা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এই দুই সদস্য দেওয়া হয়েছে এই ব্যাপারে অবশ্যই অতীতের চেয়ে অনেক 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 ভালো করবে এবং তাদের সাথে বাংলাদেশের মানুষ আছে ঢাকা মহানগর অনেক ভালো করবে এবং সফল কম হবে নিম্ন আদালতের উপর আস্থা কম তবুও নেত্রীর পরামর্শ আদালতের আদেশ মেনে নিয়ে সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জানালেন দলের এই দুই নেতা নব্বই ভাগ মানুষ এটা মেনে নেবে না এবং এটা হবে সরকারের জন্য ঢাকা নির্ধারিত সময় শেষ হচ্ছে না একশো ফুট খাল খনন প্রকল্প কুরিল থেকে বালু নদী পর্যন্ত খাল খননের নতুন নতুন সংযোজনে বাড়ছে মেয়াদ সাথে প্রকল্প ব্যয় রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন প্রকল্প সংশ্লিষ্টরা একই সাথে নতুন নকশায় থাকছে না আগের নকশায় থাকা খালের দুই পাশের সার্ভিস রোডও এদিকে নানা জটিলতায় প্রকল্পের ভূমি অধিগ্রহণের টাকা বুঝিয়ে দিতেও সময় লাগছে বলে জানান তারা জানাচ্ছেন গত বছরের জুলাইতে শুরু হওয়া একশো ফুট খাল খনন প্রকল্প এবছর শেষ হবার কথা থাকলেও সঠিক পরিকল্পনার অভাবে তা শেষ হচ্ছে না প্রকল্পের যদি নতুন নকশায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা যুক্ত হয় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না করার কথা বললেও এর ব্যয় নিয়ে কিছু জানাতে পারেননি প্রকল্প সংশ্লিষ্টরা অযৌক্তিক ভাবে আমার প্রজেক্টের মূল্য বাড়বে না কিন্তু যেই ফাইনাল যে এস্টিমেশন এটা কিন্তু আমাদের এখনো ফাইনালাইজ হয় নাই ওই এলিমেন্ট গুলো সব আসার পরে কনসিডার করার পরেই হবে বাট ব্যয় বাড়বে এতটুকু নিশ্চিত এই প্ল্যানটা জাস্ট এখন অনারেবল প্রাইম মিনিস্টার ওনা উনি নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন না এরকম একটা জিনিস হলে ভালো নতুন সংযোজনে ডিটেল এরিয়া প্ল্যানের সাথে যুক্ত করা হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতের জন্য বুয়েটের দেয়া নকশার খালের দুই পাশে থাকা সার্ভিস রোডও সার্ভিস রোড একটা ছিল আগের প্ল্যানে 6 মিটার ছয় মিটার উইথ মানে হলো তিন মিটারের দুইটা চালেন এর ফলে প্রকল্প এলাকার স্থানীয় বাসিন্দা ছাড়াও মূল সড়কের সাথে থাকা হাসপাতাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ যাতায়াতকারী লাখো মানুষ বিপক্ষে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে জানানো হয় বিকল্প ব্যবস্থার কথা আমরা উত্তরের যে নামাপাড়া রোডের যে বিষয়টা বললাম ওগুলো যতদিন পর্যন্ত ফাংশনাল না হয় আমরা কিন্তু তাদেরকে টেম্পোরারি এক্সেস দেব যখন কিনা হোল সার্কিট উইল বি ফাংশনাল আমরা এই বাকি যে ক্যানাল টুক সেকশন টুক এটুকু আমরা ওপেন করে দেব খাল খনন প্রকল্পে অধিগ্রহণ করা জমির মালিকরা এখনও ক্ষতিপূরণের টাকা বুঝে পায়নি এর সাথে নতুন করে ড্যাপ প্ল্যানের ভূমি অধিগ্রহণ সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে কিনা আর টাকাও তারা কবে বুঝে পাবে উঠে আসে এমন প্রশ্ন মামলার রিট এবং সেই কারণে আমাদের ছয়শটি আবেদনের ক্ষতি ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা দিতে পারিনি অল্প সময়ের মধ্যে দলিল সংগ্রাহকরা তারা তাদের অবহিত হয়তো ছিল না তারা একটা মৌজা অনুযায়ী তারা দলিল সংগ্রহ করে তারা মূল্য নির্ধারণ করেছে সো পরবর্তী যে প্রাকলন মূল্য সেটা কিছুটা কম হয়েছে কারণ দুটো থানার দলিলের নেওয়ার কারণে হয়তো কারো কারো সেক্ষেত্রে কিছু টাকা বেশি চলে গেলে সেটা নিয়ম অনুযায়ী তারা ফেরত দিবেন প্রকল্পের এমন নানা পরিবর্তনের মধ্যেই আগামী আঠারো ফেব্রুয়ারি প্রকল্প বিষয়ে স্টোক হোল্ডারদের সমন্বয়ে যৌথ সভা ডাকা হয়েছে মাফিয়া News 24, Dhaka. চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ঢাকায় এলেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এটি কোন সুইস প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর দুপুর সফরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন্সেম সফরসূচি অনুসারে আজ সকালে সাভারে জাতীয় সৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সুইস প্রেসিডেন্ট একই তিনি বঙ্গবন্ধু স্মৃতি পরিদর্শন করবেন করবেন এবং শ্রদ্ধা নিবেদন প্রতিকৃতিতে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি আগামীকাল প্রেসিডেন্ট বার্সে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন জাতীয় প্রস্তাবের সামনে সড়কে চলছে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি এই শীতের রাতে কেমন আছেন তারা কিভাবে কাটছে দিন জানবো সহকর্মী হাবিবের কাছ থেকে হাবিব বেসরকারি প্রাথমিক শিক্ষকরা কিন্তু বেশ অনেকদিন ধরেই অবস্থান কর্মসূচি করছে এবং তারা কিন্তু অনশন পর্যন্ত করেছেন তো এই মুহূর্তে তারা কি বলছেন তাদের এই আন্দোলন কোন দিকে মন নিচ্ছে ছাড়া সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস তারা পেয়েছেন কিনা হ্যাঁ তাওয়াসুম আপনি যেমনটি বলছিলেন যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনশন কর্মসূচি চলছে এই অনশন কর্মসূচির আজকে তারা ষোলশো দিন অতিক্রম করেছেন অর্থাৎ অলরেডি সেটি রাত বারোটা পেরিয়ে যাওয়ার পর সেটি সতেরোতম দিনে এখন পা দিয়েছে এই বেসরকারি শিক্ষক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই আন্দোলন তারা প্রথম এখানে ঢাকায় এসেছিলেন প্রথম তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন তারপর তারা প্রতীকী অনশন করেছেন প্রতীকী অনশনের পর গত ১৬ দিন আগে তারা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দিয়ে এখন প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন আসলে তাবাসম আমি আপনাকে প্রসঙ্গত জানিয়ে রাখতে চাই যে দু সালে প্রধানমন্ত্রী একটি ঘোষণার মাধ্যমে দেশের ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার ঘোষণা দিয়েছিলেন তারপর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রায় সবগুলো বিদ্যালয়েই জাতীয়করণ হয়েছে কিন্তু সেখান থেকে বঞ্চিত হয়েছেন চার হাজার একশো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই চার হাজার একশো যারা বঞ্চিত হয়েছে সেই চার হাজার একটি বিদ্যালয়ের শিক্ষকরাই এখন এই অবস্থান কর্মসূচিতে এই অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন আর তা আপনি যেটা বলছিলেন যে এই শীতের রাতে প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে ফুটপাথে মশাকে সাথে নিয়ে তারা এখানে অবস্থান করছেন এখানে আসলে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত দুই শতাধিক শিক্ষক তারা অসুস্থ হয়েছেন হসপিটালাইজড হয়েছেন এবং আসলে এখন যারা এখানে আছেন দেখতে পাচ্ছেন তারা মোটামুটি সবাই অসুস্থ স্যালাইন ঝুলছে প্রত্যেকেরই কোনো না কোনো অসুস্থতা আছে আসলে এখানে এসে কথা বলে আমরা যেমনটি বুঝতে পারলাম যে তারা ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে অবস্থান করতে গিয়ে এই দীর্ঘদিন অবস্থান করে অনশন করে তারা বিশেষ করে পানি জনিত যে অসুস্থতা হয় সে পানীয় জলের কারণে যে অসুখগুলো হয় সেগুলো তারা বেশি আক্রান্ত হচ্ছেন তো সর্বশেষ অবস্থা সম্পর্কে আমি এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক সমিতি সমিতির যে সিনিয়র সহসভাপতি জনাব শাহজাহানের সঙ্গে একটু কথা বলে আসলে আমি আপনাকে এদের পুরোপুরি অবস্থাটাকে সর্বশেষ অবস্থাটাকে আপনাকে জানানোর চেষ্টা করছি জনাব শাহ জানালে আপনি তো এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি আপনি কি আমাদের দর্শকদেরকে বলবেন যে আপনাদের আন্দোলনের অবস্থাটা এখন কোন পর্যায়ে আছে আমরা আপনারা কি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কি না অথবা এরপরেও আপনারা আজকে ষোলোশো দিন ষোলোটা মধ্যে ষোলোটি দিন অতিক্রম করেছেন এরপরে এটা কোন দিক যেতে পারে আপনারা এটা কতদিন প্রলম্বিত হতে পারে আপনাদের এই আন্দোলনটা আমরা আসলে গত একুশ তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু করেছিলাম গত মাসের একুশ তারিখ থেকে আজকে আমাদের ষোলোতম দিনে আমরা অবস্থান করছি আমরা ইতিপূর্বে আমরা অনেকেই গুরুতর অসুস্থ আমার আমাদের শিক্ষক সহকর্মীরা বিভিন্ন হাসপাতালে আছেন আমি নিজেও অসুস্থ আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে এসেছি আমি নিজেও অসুস্থ এবং আমাদের অনেকেই খুব গুরুতর অসুস্থ অবস্থায় আছে আমরা এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সেরকম কোনো গ্রহণযোগ্য আমাদেরকে এসে কেউ এখনও আমাদের সিদ্ধান্তর ব্যাপারে আমাদেরকে এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি সেহেতু আমরা আমারও অনশন চালিয়ে যাচ্ছি আমাদের শিক্ষকদের সাধারণ শিক্ষকদের যে বক্তব্য আমরা তো আসলে মোড়ে বেঁচে আছি আমাদের আসলে আমাদের বেঁচে নাই আমরা যেহেতু মরেই বেঁচে আছি তাহলে হয় আমাদের একটা যে কোনো একটা আমরা সিদ্ধান্ত এখান থেকে নেব যদি সিদ্ধান্ত আমরা বেঁচে থাকার মতো সিদ্ধান্ত পাই তাহলে আমরা হয়তো সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরব অথবা অনেকেই হয়তো এখানে এই মুখ নিয়ে বাড়ি ফিরতে রাজি না আচ্ছা আপনাকে একটু বলতে চাই যে আপনাদের এই আন্দোলন ইতিমধ্যেই তৃতীয় সপ্তাহে পা দিয়েছে এবং আরও কদিন যায় সেটা এখনও বলতে পারছে না এটা কেউ বলতে পারছে না কিন্তু শীত তো বিদায় নিয়েছে বলা চলে এবং এখন বসন্তকাল চলে আসবে মাঘ মাস চলে বসন্তকাল চলে এসেছে কিন্তু আমরা জানি যে এই সময়ে সাধারণত একটু এক পশলা বৃষ্টি বাতাস হয়ে যেতে পারে যদি এরকম ওয়েদার চেঞ্জ হয় জলবায়ু কোনো পরিবর্তন হয় তাহলে আপনাদের এখানে অবস্থান করাটা আরও কঠিন হয়ে দাঁড়াবে তখন আপনারা কোন দিকে যাবেন বলে একটু ঠিকঠাক করেছেন কিনা না আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা লক্ষ্যে পৌঁছাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের যতক্ষণ জীবন আছে আমরা জীবন দেওয়ার চেষ্টা করে যাব আর যদি এতে আমাদের মৃত্যু হয় তাহলে আমরা মৃত্যুবরণ করে নেব আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিনীত অনুরোধ করব আমার আজকে সন্তান আমাকে ফোন দিয়ে বলেছে বাবা তোমার স্কুল জাতীয় করার প্রয়োজন নেই তুমি বাড়ি চলে আসো আমার খেয়ে থাকবো আমার স্কুল জাতীয় করার দরকার নেই আমার মা আমাকে ফোন দিয়েছে আমার মা আমাকে বারবার বলছে আমার স্কুল জাতীয় গড়া হতে হবে না তুমি বাড়ি চলে আসো আমরা আজকে ষোলোটা দিন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আসছি আমরা মাদার অফ হিউনিটির কাছে মানবতার মহানেত্রীর কাছে পীড়িতভাবে অনুরোধ করছি মা আমরা তোমার সন্তান আমরা আমাদের জায়গা তো আমাদের স্কুলে ফিরে যেতে চাই আমরা আমাদের সন্তানের কাছে ফিরতে চাই আমার বাবা মায়ের কাছে ফিরতে চাই বৃদ্ধ বাবা আজকে ষোলো দিন ধরে তারাও পায় না আমরা এখানে রাস্তপে শুয়ে আছি যেখানে আমরা জীবনে কখনো অবশ্যই নেই আজকে আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার আদায় করতে এসে আমরা ষোলোটি দিন ধরে এই অমানবিক নির্যাতন অসহ্য যন্ত্রণা মশার কামড় কুকুরের সঙ্গে শুয়ে রয়েছি সারাটা রাত সবাই এখানে মিশতে সাইঘ সবাই শুয়ে আছে আসলে কেউ ঘুমায় না এখানে সকলেই কান্নাকাটি করে আমাদের কান্নাকাটি করতে করতে আমাদের চোখের জল শুকিয়ে গেছে আমাদের কান্নাও আসে না এখন আমরা যতই কান্না করি কান্না করতে করতে আমাদের এই রাজপথ শুকিয়ে যাচ্ছে ভিজে যাচ্ছে কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসলো না তাবাসুম আসলে আমরা যেমনটি শুনছিলাম শিক্ষক সমিতির যে সিনিয়র সহসভ তার কাছ থেকে আসলে ওনাদের যে অবস্থান সেটি হচ্ছে তারা চাচ্ছেন একটি আশ্বাস না একটি জোর আশ্বাস না নিয়ে তারা এখান থেকে সরবেন না আসলে যেমনটি কথায় বলে সাগরেতে শয্যা যার শিশির একই ভয় তারা যেখানে জীবন পণ করে এই অবস্থান নিয়েছেন অনশন কর্মসূচিতে বসে গেছেন সেখানে মশার কামড় কিংবা আবহাওয়ার পরিবর্তন ঘটলে কী হবে সেটা নিয়ে তারা খুব একটা ভাবছেন না তাবাসুম আপনাকে প্রসঙ্গত আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এই জাতীয় প্রেসক্লাবের সামনে এখানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক তাদের তো একটি অনশন চলছে পাশাপাশি চলছে সরকারি সরকারি চাকরিতে যোগদানের বয়স পঁয়ত্রিশ বছর করার দাবিতে আরেকটি অনশন এবং কমিউনিটি ক্লিনিকে যারা হেলথ প্রোভাইডার আছেন স্বাস্থ্যকর্মী তাদেরও একটি অনশন চলছে তো সব মিলিয়ে প্রেস ক্লাবের এই সামনের চত্বর এবং সড়ক এখন অনশন কর্মসূচিতে ভরপুর তাবাসম হাবিব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক জাতীয় দাবিতে করণের বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অনশন কর্মসূচি চলছে কেমন তাদের দিন কাটছে এবং কি দাবি দেওয়া রয়েছে কত দিন চলতে পারে এই আন্দোলন জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসান হাবিব এবারে ভাষার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন মোদের গৌরব মোদের আশা ব্যাংক বিমা সহ ব্যবসা বাণিজ্যে এখনো অবহেলিত বাংলা ভাষা দেশীয় ব্যাংক হয়েও এখনও বিদেশি ভাষায় হিসেব খুলতে হচ্ছে গ্রাহকদের এছাড়া ব্যবসায়িক চিঠিপত্র আদান প্রদান এমনকি অফিসের সহকর্মীদের মধ্যে আন্ত ভাষা হিসেবেও বাংলার প্রচলন কমে আসছে বিশেষজ্ঞরা বলছেন যেখানে বাংলাদেশ সম্ভব নয় এমন জায়গা ছাড়া সব ক্ষেত্রে বাংলার প্রচলন করতে হবে ব্যবসা বাণিজ্যে বাংলা ভাষা ব্যবহার নিয়ে সুলতান আহমেদের প্রতিবেদন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে বাংলার দামাল ছেলেরা সারা বিশ্বকে অবাক করে দিয়েছিল আর তাদের সেই আত্মদানের সম্মান দিতে একুশে ফেব্রুয়ারি এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের অবদান আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও সালাম বরকত রফিক জব্বারদের যেন ভুলতে বসেছে বাঙালিরাই এখনও অফিস আদালতে চিঠিপত্র আদান প্রদান হয় বিদেশি ভাষায় এমনকি দেশীয় ব্যাংকে হিসেব খুলতে হচ্ছে ইংরেজি ভাষায় গ্রাহকের সাথে কথাবার্তা চিঠিপত্র দাও এগুলো কিন্তু সব বাংলা করা যায় তেমন কোনো ডিফিকাল্ট না কারণ ইন্টারনেট তো সফটওয়্যারগুলো হয়তো ইংরেজি সেটা সেটা তো ইন্টারনেট ব্যাপার কিন্তু এটা করা কিন্তু খুব ডিফিকাল্ট না করা করছে না আমি জানি না কেন কারণ যেমন এখন বোধহয় অ্যাকাউন্ট খোলাটাও ইংরেজিতে বোধ সেটা বাংলা করতে পারে এবং বাংলাতে চেক সই করতে পারে চেকটাও বাংলাতে করতে পারে শুধু ব্যাংকিং খাতেই নয় বেসরকারি খাতের বিভিন্ন সভা সেমিনার ব্যবসায়িক বিলবোর্ড এমনকি অফিস সহকর্মীদের আন্তঃযোগাযোগের ভাষাও হয়ে উঠেছে বিদেশি ভাষা কোনো দিনই আপনি একদিনে উল্টাতে পারবেন না আর একদিনে উল্টানো বোকামি হবে সেজন্য আমার কাছে মনে হয় যে ইংরেজির পাশাপাশি বাংলা প্রচলন করা শুরু করতে হবে তাহলেই আগামী দিনে যে প্রজন্ম আসবে তারা আরও বেশি বাংলা ব্যবহার করবে গবেষকরা বলছেন ব্যবসায়িক প্রেক্ষাপটে বিদেশি ভাষাও প্রয়োজন তবে প্রয়োজন ছাড়া বাকি সব বাংলায় করার তাগিদ তাদের সব কিছুই বাংলা করা যাবে না আবার অনেক কিছুই বাংলা করা সম্ভব দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে বাংলা ভাষা আমাদের শিখতে হবে বাংলা ভাষার চর্চা থাকবে বাংলা ভাষার সংস্কৃতি আমাদের বিকশিত হবে কিন্তু আমাদের ব্যবসায়িক কারণে আমাদের জীবিকার কারণে আমাদেরকে অন্যান্য ভাষাও শিখতে হবে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের হাইকোর্টের আদেশ থাকলেও ব্যবসা বাণিজ্যে এখনও তা বাস্তবায়ন হয়নি সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টোয়েন্টি ফোর এই পর্যায়ে নিচ্ছে বিরতি আমাদের সাথে থাকুন আবারও স্বাগত দেখছেন নিউজ ফোর সংবাদ প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের অভিশংসনের গুঞ্জন চলতে চলতেই মালদ্বীপের পার্লামেন্ট ভবন নিজেদের দখলে নিয়েছে সে দেশের সেনাবাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে তারা জানিয়েছে এর মধ্যে পার্লামেন্ট সিলগালা করে দিয়েছে সেনারা আটক করা হয়েছে দুই সংসদ সদস্যকেও এদিকে বার্তা সংস্থার ওয়াইটার্স জানায় প্রেসিডেন্ট মালদ্বীপের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে দেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছেন এর কয়েক ঘন্টার মাথায় সেখানে সেনা অভ্যুত্থানের আশঙ্কা সৃষ্টি হল দিন আগে সুপ্রিম কোর্ট বিরোধী নয় নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে তাদেরকে মুক্তি নির্দেশ দেওয়া হয় বিরোধী দলীয় ওই নেতাদের মধ্যে রয়েছেন মালদ্বীপে প্রথম গণতান্ত্রিক নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ নয় জনের মধ্যে সাজনকে রাখা হয়েছে মালদ্বীপের সবচেয়ে বড় জেলখানা এরই মধ্যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ওই রায় দেয়ার অল্প পরেই প্রেসিডেন্ট মোহাম্মেদ ইয়ামিন তার পুলিশ প্রধানকে বরখাস্ত করেন সবকিছু মিলে মালদ্বীপের নিয়ন্ত্রণ এখন আবদুল্লাহ ইয়ামিনের জন্য বড় ধরনের একটি হুমকি হয়ে উঠেছে তেল সমৃদ্ধ ধনী দেশ কুয়েত এখানে বিশ্বের প্রায় সব দেশেরই নাগরিক আছেন এখানে ব্যবসা বাণিজ্যে রয়েছে বিশাল সম্ভাবনা বিশেষ করে গার্মেন্টস খাতে বিশ্বসেরা নামি দামি থেকে শুরু করে এমন কোনো ব্র্যান্ড নেই যা কুয়েতে শোরুম নেই এতে মেড ইন বাংলাদেশের তৈরি পোশাকের কদর কেমন সে বিষয়ে জানাতে কুয়েত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুদ্দিন সুমন সুমন আপনাকে স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে কুয়েতে কিন্তু বাংলাদেশি পোশাকের একটি চাহিদা ব্যাপার আমরা দেখেছি তো চাহিদাটি কেমন এবং কোথায় পাওয়া যায় এই কাপড়গুলো ধন্যবাদ তাবাসম কুয়েতে বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যেখানে অধিবাসী কুয়েতেও নেই মোটামুটি সারা বিশ্বের কারণ সমৃদ্ধ ধনী দেশ কুয়েত এখানে বিভিন্ন বিশ্বের সকল দেশের ব্র্যান্ড এখানে আছে বিভিন্ন শোরুম এখানে আছে বিভিন্ন জায়গাতে এগুলো সেলস হয় তো যেটা আমি যে বলতেছিলাম এখানে বাংলাদেশ থেকে আমাদের এখানে অনেক ব্যবসায়ী আছেন যারা নিজেরা নিজ উদ্যোগে এইগুলি কাপড় নিয়ে আসেন বা বিভিন্ন জায়গায় শোরুম করেন তার ভিতরে মানে নিজস্ব বাংলাদেশে কোনো ব্র্যান্ড না থাকলেও তারপরও এখানে যেটা হলো অন্য অন্যদের মাধ্যমে ওনারা এই সেলস এগুলি ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে থাকেন তো যেরকম কুয়েতে একজন মানে অনেক অনেক প্রবাসী আছেন যারা একসময় কুয়েতে শ্রমিক বা বিভিন্ন যারা আছেন এখন বর্তমানে বিশিষ্ট ব্যবসায়ী বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবাই কিন্তু একসময় শ্রমিক হয়ে এখন কুয়েতে আসেন তারপরে নিজের মেধা যোগ্যতায় বর্তমানে ভালো ইয়েতে তেমনি শুধু বাংলাদেশি ব্র্যান্ড সহ নয় বিভিন্ন দেশের ওনারা এখানে এমনও লোক আছেন যারা বিভিন্ন ইটালিয়ান ফ্রান্স সহ বিভিন্ন দেশের ব্র্যান্ডের উপর এখানে কাজ করে থাকেন খুব উচ্চ মূল্য এগুলো মানে খুব মূল্য খুব হাই যে মডেলিং করে থাকেন তো এরকমই আমরা একজন কুয়েত প্রবাসী যা পঁচিশ থেকে ত্রিশ বছর কুয়েত অবস্থান

আমার এখানে বিশেষ করে কাপড় যেগুলো আসে এগুলা ইতালির থেকে আসে ফ্রান্স থেকে আসে এগুলার মজুরি ন্যূনতম বাংলাদেশি কারেন্সিতে আমি পঞ্চাশ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আমি মজুরি নিই প্রতিটা ড্রেসের এই ম্যাটেরিয়ালস গুলা এগুলা বিশেষ করে ইয়ের থেকে আসে এই ফ্রান্স থেকে আসে ইটালি থেকে আসে এবং মাঝে মাঝে কিছু এখানে আসে কাপড় আসে যেটা ইন্ডিয়ান বুটিক্স তা আমার যে ধারণা আর কি আমি বাংলাদেশে গিয়েছি ওখানে দেখেছি আমাদের দেশে উন্নত মানের বুটিক্স আছে আমাদের দেশের যদি কোনো ব্যবসায়ী যারা বুটিক্স নিয়ে কাজ করে ওরা যদি আমাদের সাথে আসে যদি ওরা যদি সহযোগিতা করে আমরা এই এই খাতকে আমরা আরো প্রসার করতে পারি যেটা হয়তো আমরা দেখতেছি যে ফ্রান্স থেকে যে সমস্ত যে কোয়ালিটির কাপড় আসে আমি ইন্ডিয়ার থেকে যেই কাপড়গুলো আমি দেখেছি এখানে বুটিক্সের কাপড় এগুলা বিশেষ করে আমি বাংলাদেশে গেলে আমি দেখি ওখানে বাংলাদেশে ওই কোয়ালিটি উন্নত মানের কাপড় আমাদের দেশেও বুটিক্সের এর কাজ হয় যারা বুটিক্স কাজ করে যে ওই ধরনের ব্যবসায়ী তারা যদি বিদেশের দিকে কুতের দিকে যদি তারা ব্যবসার প্রসারিত করতে চায় তাহলে হয়তো আমরা সহযোগিতা করতে পারি আমরা আনার জন্য চেষ্টা করতেছি না হয়তো আমরা কোন চ্যানেল পাচ্ছি না চ্যানেল পাচ্ছি না এই জন্য হয়তো আমরা পাচ্ছি পারতেছি না এরা যারা কাপড় আনে যেগুলা নর্মাল যেগুলা কাপড় আনে ওগুলা ওগুলা তো কাপড়ের তো ইয়ে নাই ইয়ে এখানে চাহিদা নাই এগুলার একটু কিছু সময় আমার এখানে কিছু কাপড় ছিল যেটা আমার হাতে পড়ছে আমি ডিজাইন করেছি ওগুলা দিয়ে কিন্তু ওগুলা দেখা গেছে যে কিছুদিন পর ওগুলা রংগুলা উঠে গেছে হ্যাঁ এই জন্য এই জন্য কাস্টমারগুলা ওরা তো ওগুলা নিতে চায় না তো বুটিক্স যেগুলা এগুলা আমার ধারণা আর কি এগুলা খুবই উন্নত মানের বুটিক যেটা আমি দেখেছি হয়তো এটা হয়তো ভবিষ্যতে হয়তো আমিও চেষ্টা করবো আনার জন্য ওকে ধন্যবাদ হ্যাঁ যেমনটা বলছিলাম যে কুয়েতে কুয়েতে ভালো একটা চাহিদা আছে কুয়েতে আমার জানা এখানে একজন প্রায় মোটামুটি অনেকগুলি ব্রান্স কুয়েতে বিভিন্ন জায়গায় আছে ওইটাতে সম্পূর্ণ বাংলাদেশি ব্র্যান্ডেড কাপড় ওনারা নিজেরা নিজের রকের নামেই গুলি ইয়ে করা হয় এখানে হয় তাছাড়া আমি বলবো যে এখানে রেড টেক বা বিভিন্ন ধরনের যারা কোম্পানি বা যারা যারা বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি আছে যারা এখানে অনেক কোম্পানির শুরু আমরা দেখতে পাই যে বাংলাদেশের কাপড় এখানে ট্যাগ লাগানো মেড ইন বাংলাদেশ এখানে তো সেই হিসেবে আমাদের দেশে যে কাপড়গুলি এখানে কিছু ব্যবসায়ী আছেন যারা নিজের নিজ নিজেরা নিয়ে আসেন এগুলি সাধারণত লোকাল মার্কেটে বিক্রি করা হয় তো ওই হিসেবে ওই মার্কেটের যে মালগুলি বিক্রি এগুলির মান খুব কম নিম্নতন এই যার কারণে রং উঠে যায় বা কাপড় ভালো না করে ওই একটা প্রভাব পড়ে তো সেক্ষেত্রে আমি আমাদের যে যারা প্রবাসী যারা তারা মনে করেন যে বাংলাদেশ থেকে যেসব কাপড়গুলি আনবে সেই কাপড়গুলি যে ভালো বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ডের কাপড় পাওয়া যায় এবং ভালো ভালো কাপড় আছে ওই ভালো আনার আনার যে সুযোগ এখানে অনেক চাহিদা ভালো সুযোগ আছে ব্যবসা এই কাপড় গার্মেন্টস ব্যবসায় এখানে বাংলাদেশের যারা ব্যবসা আছে তারা যদি নিজে উদ্যোগে চেষ্টা করেন তাহলে এখানে মার্কেটগুলি ধরতে খুব সহজ এবং এখানে সবচেয়ে সম্ভবনা এবং রিক্স ছাড়া রিক্স ব্যতীত এই ব্যবসা প্রতিষ্ঠান এখানে চালানো যে সম্ভব এখানে করা যায় এখানে সব কিছুতে আমি ধরতে গেলে সব এখানে যে অনেক বিশ্বের সবচেয়ে বড় বড় ব্র্যান্ডের কাপড় এখানে শোরুম এখানে আছে প্রায় শোরুমে যা আমরা যে কিছুক্ষণ বললাম যে রেড টেক বা বলেন বা এই যে যারা বা আরো অন্যান্য যে ফ্যাশনগুলি আছে ফ্যাশনগুলি সবগুলি মোটামুটি অনেকগুলি বাংলাদেশের মেড ইন বাংলাদেশ লেখা এবং এদের মূল্য অনেক অনেক হাই যেটা বাংলাদেশ থেকে অনেক মূল্যটা অনেক বেশি তারপরও মনে করি যে আমাদের নিজস্ব ব্র্যান্ড বাংলাদেশের মালিকানাধীন কোনো ব্র্যান্ড যদি চেষ্টা করে বাংলাদেশিরা এখানে আনার জন্য অবশ্যই পারে এবং এটি সেটা আমাদের জন্য অনেক সুফল বয়ে আনবে এবং অনেকে চেষ্টা করার এবং এতে বাংলাদেশ সরকারও উদ্যোগ সহযোগিতা করার প্রয়োজন মনে করে অনেক প্রবাস জি তাপাসুম জি সুমন আপনার কাছে আইটে ব্যাপার জানতে চাই যে বিশাল সম্ভাবনায় এই সম্ভাবনাময় এই গার্মেন্টস খাতে কিন্তু অনেক প্রবাসীরা যুক্ত আছেন তো আপনি কি কোনো ধারণা দিতে পারেন কিনা কতজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা এই খাতে যুক্ত আছেন এবং তারা কতটুকু সুফল পাচ্ছেন কিংবা কি ধরনের সহযোগিতা তারা চাচ্ছেন যে আসলে এখানে এখানে বাংলাদেশের কোনো সরাসরি কোনো ব্র্যান্ড না থাকার কারণে বা কোনো লাইসেন্স না থাকার কারণে এখানে যারা এখানে একটা বিষয় যারা যারা এখানে ব্যবসা করেন তাদের নিজস্ব এখানে স্থানীয় যে নাগরিক ওই নাগরিকের অধীনে আপনাকে লাইসেন্স করতে ওই অধীনে তারা বিজনেস করে থাকেন ওখান থেকে লাইসেন্স ভাড়া নিয়ে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা মোটামুটি অনুমান না করলেও প্রায় সদস্য মতে হবে যে জিনিসটা যারা মোটামুটি সরাসরি বাংলাদেশের সাথে ব্যবসা করে বাংলাদেশ থেকে কাপড় নিয়ে আসেন এখানে আপনার সমুদ্র পথে সম্ভবত লট আমার জানা মতে আমি অনেক আমার পরিচিত অনেক আছে এর ভিতরে তো তারা এই ওইখান থেকে লট নিয়ে আসে এই লট গুলি এখানে আনার পরে বিভিন্ন জায়গায় লোকাল যে মার্কেট গুলো আছে ওই মার্কেট গুলো সেলস করেন তো এখানে যে শুভন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক গার্মেন্টস খাতে বিশাল সম্ভাবনা রয়েছে কুয়েতে সেখানে প্রবাসীরা কতটুকু সুফল পেতে পারেন জানাতে যোগ দিয়েছিলেন সেখান থেকে সহকর্মী মইনুদ্দিন সুমন ভাষা মাস ফেব্রুয়ারির এগারো তারিখ রোম সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের অনেক দাবিও রয়েছে এর মধ্যে অন্যতম রোমে স্থায়ী শহীদ মিনার নির্মাণের রোমে স্থায়ী শহীদ মিনার নির্মিত হলেও সেটি এখন পরিত্যক্ত পড়ে আছে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী রিয়াজ হোসেনের কাছ থেকে তিনি সরাসরি যোগ দিচ্ছেন রোম থেকে রোম রিয়াজ রোমে কিন্তু স্থায়ী শহীদ মিনার নির্মাণ হলে সেটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এর পিছনে কারণটি কি ধন্যবাদ তাবাসুম আসলে ইতালিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশী তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি এবং এখানকার নিযুক্ত রাষ্ট্রদূত মাসুদ্দিন মোমেনের ঐক্যান্তিক প্রচেষ্টায় সেখানে স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছিল এবং সেটি দু বছর ওখানে মহান বাসা দিবস উদযাপনের পরেই সেই পার্কে ফাটোতে দেখা দিলে স্থানীয় পৌরসভা প্রশাসন প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয় যে এখানে কোনো ধরনের জনসাধারণ প্রবেশ নিচ্ছে না সেই বছর থেকেই আমাদের স্থায়ী শহীদ মিনার সেখানে বন্ধ থাকে সেখানে শহীদ মিনার শহীদ মিনারে বন্ধ হয় সে কারণে আমরা সেখানে কিন্তু যেতে পারি না এই কারণে পাশাপাশি অস্থায়ী শহীদ মিনারে পাশে অন্য একটি পার্কে অস্থায়ী শহীদ মিনারে বাসা দিবস উদযাপন করা হয়

রিয়াজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আগামী এগারো ফেব্রুয়ারি রোম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানকার প্রবাসীদের কী ধরনের দাবি রয়েছে তার কাছ থেকে আশা তারা করছেন জানাতে যোগ দিয়েছেন সহকর্মী রিয়াজ হোসেন নিউজ টোয়েন্টি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি আমাদের সাথেই থাকুন আবারো স্বাগত নিউজ 24 সংবাদে আর্থসামাজিক অবস্থা প্রেক্ষাপটে এবং জাতীয় জীবনের উন্নয়নের সঙ্গে শিক্ষা শব্দটি ব্যাপক ভাবে জড়িত আছে বাংলাদেশে তিনটি ভিন্ন শিক্ষা ব্যবস্থা একটি শিক্ষা ব্যবস্থায় আনার প্রয়োজনীয়তা নিয়ে এই মুহূর্তে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জার্মানির কেমনিজ শহর থেকে রাজনৈতিক বিশ্লেষক ইঞ্জিনিয়ার

শিক্ষা ব্যবস্থাটা কিন্তু সাম্য সে সবার জন্য শিক্ষা সেটা প্রতিষ্ঠা করতেছে বাট প্রত্যেকটা শিশু কি আমরা সমান সুযোগ দিতে পারতেছি সেটা যদি আপনারা অবলোকন করেন দেখবেন যে আমাদের দেশে তিনটা শিক্ষা ব্যবস্থা একটা হচ্ছে বাংলা মাধ্যম যেটা আমরা মূলধারা শিক্ষা ব্যবস্থা হিসেবে জানি তারপর আরেকটা হচ্ছে আহ জন্য ইংরেজি মাধ্যম যেটা সাধারণত উচ্চ বেতনের বা লোকদের জন্য তারপর এছাড়া আর একটা মাধ্যম আছে যেটা ধর্মীয় শিক্ষা দ্বারা যেটা আলিয়া এবং কমি মাদ্রাসা দ্বারা পরিচিত এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আমরা যদি দুই সালের মধ্যে উন্নত দেশে লক্ষ্যমাত্রা স্থির করি সেই ক্ষেত্রে আমরা আমাদের শিশুদেরকে তিনটা ভিন্ন ধারায় বড় করি এবং তাদেরকে ভিন্ন ধারায় শিক্ষা দিয়ে থাকি তাহলে এই তিনটা ধারার শিশুদেরকে আসলে আমরা কিভাবে কম্বাইন করব আমাদের ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে এই জিনিসটা আসলে আমাদের এখনই ভাবার সময় চলে এসেছে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে খুব শীঘ্রই আমরা হয়তো বা পৌঁছে যাব তারপরে কিন্তু উচ্চ যে দুই হাজার একচল্লিশ সালে যে ভিশনটা সেটা পূরণ করতে অবশ্যই আমি মনে করি যে একটা একটা শিক্ষা ধারা প্রয়োজন এটা আমি বলতেছি না যে আপনাদের কালকেই সবগুলো শিক্ষা ধারা বন্ধ করে দেওয়ার জন্য এটা জন্য একটা প্রপার পরিকল্পনা দরকার আমি মনে করি যে আমাদের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধর চেতনায় যে ভবিষ্যতে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে একটা শিক্ষা ব্যবস্থা দরকার যেটা হয়তোবা সবকিছুর একটা কম্বিনেশন থাকবে হয়তোবা এখানে ধর্মীয় শিক্ষাও থাকবে অবশ্যই ধর্মীয় শিক্ষা অবশ্যই আমাদের দরকার যেহেতু আমরা একটা মুসলিম দেশ আমাদের দেশের ধর্ম সব ধর্মকে আমরা রেসপেক্ট প্রদান করি শিক্ষাটাও জরুরি একটা কম্বাইন দরকার এখন সেটা আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যদি একটা ইংলিশ মিডিয়ামের ছেলে একটা বাংলা মিডিয়ামের ছেলে এবং একটা ধর্মীয় মিডিয়ামের ছেলে তিনটাকে একটা টেবিলে বসায় দেন তারা কিন্তু একটা আলোচনা চালাতে পারবে না তো এরকম একটা বিভক্ত জাতি নিয়ে আমরা আসলে এত বিশাল বড় একটা টার্গেট যেটা উন্নত বিশ্বের একটা দেশ হওয়ার স্বপ্ন সেটা কি করা সম্ভব এটা আসলে আমাদের ভাবার সময় চলে এসেছে এবং এটা এটা আদৌ কি সম্ভব যদি আমি বলবো যে এটার জন্য অবশ্যই আমাদের আলোচনার দরকার এই তিনটা শিক্ষা মাধ্যমে যারা নীতি নির্ধারক যারা এই জিনিসগুলো ডিসাইড করে তাদেরকে নিয়ে বসে আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ হওয়ার চার দশক পরে প্রথম শিক্ষানীতি দুই হাজার দশ প্রণয়ন করতে পেরেছেন সেক্ষেত্রে উনি এই জিনিসটাও হয়তো জাতির প্রয়োজনে এই জিনিসটাও খুব শীঘ্রই করতে পারবেন সেই জন্য আমাদের সবারই একটা সদিচ্ছার দরকার আমি বলবো আর যেটা হলো যে আপনার আমাদের যে শিক্ষার যে গুণগত মান সেটাও আসলে আরেকটু নিশ্চিত করা উচিত তিন ধরনের শিক্ষা ব্যবস্থা তিনটা ধারার গুণগত নিশ্চিত মান করাটাও কিন্তু সরকারের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জ এছাড়া আপনার শিক্ষা বাজেটটাও আসলে আরো বাড়ানো উচিত আমি যে আমাদের জিডিপি সেটার যদি শতাংশ স্ট্যান্ডার্ড বাজেট হওয়া শিক্ষা ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আছে মাত্র এক দশমিক নয় শতাংশ সেটাও আসলে আমাদের চিন্তা করা উচিত এটা আসলে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারবো কোন খাত থেকে কমিয়ে আমরা কোন শিক্ষা খাতে আনতে পারবো এসবকিছু আলোচনার ব্যাপার এবং এটা যদি এখনই আমরা ডায়ালগ শুরু না করি আসলে আমাদের জন্য অনেক দেরি হয়ে যাবে দুই হাজার এর যে আমাদের ভিশন সেটা পূরণ করার জন্য জনাব হাবিবুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তিনটি ভিন্ন শিক্ষা ব্যবস্থা একটি করার প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে জার্মানির কেমনিস শহর থেকে রাজনীতি বিশ্লেষক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবার আমরা যাব ফ্রান্সে প্যারিস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদোস করিম আখনজি ফেরদৌস আপনাকে স্বাগত নিউজ সংবাদে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম আবাসন সমস্যা তো এটি কি সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন ধন্যবাদ তাবাসুম ফ্রান্সে প্রবাসীদের মূল সমস্যার মধ্যে অন্যতম সমস্যাটি যেটি এটি হলো যে আবাসন সমস্যা আর এর মূল কারণ হলো যে ফ্রান্সের একটি আপনারা আপনি জানেন যে প্যারিস একটি ব্যয়বহুল নগরী আর প্যারিসের এক এক এলাকার মধ্যে এক এক আবাসনের তারতম্য রয়েছে বিশেষ করে যে প্যারিসের মূল প্যারিস পঁচাত্তর ডিপার্টমেন্টে এখানে মূল প্যারিসের এখানে অনেক ভাড়া বাসা ভাড়ার ভাড়া অনেক বেশি কিনতে গেলেও অনেক প্রচুর টাকা প্রয়োজন আর আশেপাশে প্যারিসের আশেপাশে যারা থাকে বিশেষ করে আমরা আমাদের বাংলাদেশি প্রবাসীরা প্যারিসের আশেপাশের এলাকার মধ্যে বেশি বসবাস করে থাকে আর এখানে বাংলাদেশিদের প্রায় নব্বই শতাংশ প্রবাসী ব্যাচেলর জীবনযাপন করে একটি বাসার মধ্যে একটি বাসা ভাড়া অনেক বেশি থাকে আর যে আবাসন সমস্যার অন্যতম আরেকটি কারণ হলো যে এখানে যারা আসে যারা স্থায়ী হয় তাদের প্রথমে এখানে আশ্রয় প্রাপ্তি হয় পায় যারা অনেক হয়ে যায় তারা তো অলরেডি আর কোনো তারা বাড়া নিতে পারে না যারা রাজনৈতিক আশ্রয় আশ্রয় পেয়ে যায় তারা সরকারের থেকে বিভিন্ন সংস্থা থাকে সেই সংস্থার মাধ্যমেও কিছু কিছু আবাসনের সমস্যার সমাধান হয় তাদের আর এখানে আরেকটা বিষয় যেটি আপনাদেরকে জানিয়ে রাখছি যে ফ্রান্সের প্রবাসীরা যারা এখানে আছেন তারা তাদের ফ্যামিলিকে বিশেষ করে স্ত্রী সন্তানদেরকে আনতে গেলে এখানে একটি বাসা এটা অন্যতম একটি একটি ঘর আবাসন থাকতে হবে এটি অন্যতম একটি প্রদান প্রধান শর্ত থাকে তো এক্ষেত্রে আমাদের এখানে ফ্রান্সের ওপি যে সরকার একটা ওপি ফ্যামিলি আনতে গেলে যে ওপি একটি সংস্থা সরকারি সংস্থা সেই সংস্থা কাজ করে থাকে তো আমাদের একজন এখানে একজন সিনিয়র একজন সাংবাদিক তিনি দুবাসী হিসাবে কাজ করেন ওপিতে বাংলাদেশের দুবাসী হিসেবে কাজ করেন তো আমি ওনার সাথে আলাপ করব যে আমরা বাংলাদেশের কিভাবে কি কি সমস্যার সম্মুখীন হয় ফ্যামিলি আনতে গেলে এই আবাসন সমস্যা নিয়ে আমি কথা বলছি আমাদের ফ্রান্সে একজন সদ্য নাগরিকত্ব পাওয়া ফ্রান্সের নাগরিকত্ব পাওয়া সিনিয়র সাংবাদিক ফারিক আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমাদের নিউজ টোয়েন্টি পক্ষ থেকে যে আমার বাংলাদেশের প্রবাসীরা কি কি সমস্যার সম্মুখীন হয় তাদের আবাসন নিয়ে ধন্যবাদ ফেরদোস ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোর কর্তৃপক্ষ আসলে বাংলাদেশিদের এখানে আবাসনের সমস্যাটাই প্রকট সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবাসন আবাসনের সমস্যার জন্য আমাদেরকে প্রতিদিনই এই সমস্যায় আক্রান্ত হচ্ছে আমাদের বাংলাদেশিরা এখানে প্রবাসী বাংলাদেশিরা আর একটু আগে আমাদের আপনাদের সংবাদদাতা উনি অলরেডি বলছেন যে এখানে যদি এই একজন লোক এখানে লিগাল হয় যারা আমরা যারা নিয়মিত হচ্ছি তাদের সবাই তাদের ম্যাক্সিমামই নাইন্টি পার্সেন্টই হচ্ছে রাজনৈতিক আশ্রয় পেয়েছিল তারপরে তারা রেগুলার হচ্ছে এই কারণে তারা তারপরে যখন তারা আসে একা মূলত তারা ম্যাক্সিমাম একা আসে ফ্যামিলি নিয়ে কেউ আসে না আসার পরে তখন তাদের ফ্যামিলিকে আনতে হয় যারা বিবাহিত অথবা যারা যে বিয়ে করছে তাদের স্ত্রী সন্তানদের সাথে আনতে হয় আনার জন্য তখন তাদের যে যে সমস্যাগুলো পড়তে হয় প্রথমে তারা অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি যে গ্রুপ ফ্যামিলি আন করবো অর্থাৎ আমি আমার পরিবারের সদস্যদেরকে আমার সাথে আনবো এবং আনার পরে তাদেরকে তখন অনেকগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে হয় অনেক শর্ত থাকে সেখানে তার মধ্যে প্রথমেই হলো যে তাদের বাসা থাকতে হবে একটা সেটা আবার সেটা আবার বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত যেমন প্যাডিস এবং তার আশেপাশে এলাকা জোন এ যেটাকে বলি আমরা সেই জোন এলাকাতে 22 মেতকারী বা 22 বর্গমিটার থাকতে হবে মিনিমাম দুই জন যদি স্বামী স্ত্রী থাকে তার যদি তাদের সন্তান থাকে 8 জন পর্যন্ত তাহলে সর্বোচ্চ তাদের 8 8 বর্গমিটার পর্যন্ত সবার লাগবে আর কি এবং সেটার ভাড়াটা করিম মাখন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ফ্রান্সে প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদ্দুসকুল মাখন সংবাদ এখন এই পর্যন্তই ছিল তখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে